প্রায় 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে লাউড় রাজ্যের বিভিন্ন স্থাপনার নিদর্শন। অবস্থান সীমান্তবর্তী ভারতের খাসিয়া পাহাড়ের নিচে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হলহলিয়া ও ব্রাহ্মণগণ এলাকায়। পৌরাণিক যুগে লাহোর রাজ্য কামরূপ রাজ্যের উপরাজধানী ছিল। ওই সময় সিলেটসহ বাংলার এক বিশাল ভূখণ্ড কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পুরাকীর্তি সূত্রে ধারণা করা হয়, মহাভারত যুদ্ধে নিহত রাজা ভগদত্তের পর তার বংশের 19 জন ঐতিহাসিক নৃপতি শ্রীহট্ট অঞ্চলে রাজত্ব করেছেন। ইতিহাসবিদ মোহাম্মদ মমিনুল হকের মতে 750 খ্রিস্টাব্দে প্রাচীন লাউর রাজ্য কামরূপ থেকে আলাদা হয়ে যায়। আরও পরে লাউর রাজ্য জয়ন্তা ও গৌর রাজ্যে বিভক্ত হয়ে স্বাধীনভাবে শাসিত হতে থাকে। লাউর দীর্ঘ সময় ধরে একটি স্বাধীন রাজ্য হিসেবে টিকে ছিল। সৈয়দ মুর্তজা আলী রচিত হযরত শাহজালাল ও সিলেটের ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে, মোগল সম্রাট আকবরের শাসনামলে 1956 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত লাউরের রাজা গোবিন্দ সিংহ তার জ্ঞাতিভাই জগন্নাথপুরের রাজা বিজয় সিংহের সঙ্গে বিরোধে জড়ান। বিজয় সিংহ গুপ্ত ঘাতকের হাতে নিহত হলে গোবিন্দ সিংহকে দায়ী করা হয়। বিজয়ের বংশধররা গিয়ে নালিশ করে সম্রাট আকবরের কাছে। সম্রাট সৈন্য পাঠিয়ে গোবিন্দ সিংহকে দিল্লিতে নিয়ে আসেন। বিচারে তার ফাঁসির হুকুম হয়। গোবিন্দের আরেক নাম ছিল জয় সিংহ। একই নামে এক বন্দী তখন গোবিন্দের সঙ্গে কারাগারে ছিলেন। প্রহরীরা ভুল করে ওই জয় সিংহকে ফাঁসিতে ঝোলান। এতে প্রাণে বেঁচে যান গোবিন্দ। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম হয়ে যায় হাবিব খাঁ। তিনি সম্রাট আকবরের বশ্যত মেনে নেন। হাবিব খাঁর পরবর্তী বংশধর আনোয়ার খাঁ খাসিয়াদের উৎপাতে সপরিবারে রাজধানী লাউর ছেড়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে চলে যান। এ বংশেরই উমেদ রাজা লাউরে একটি দুর্গ নির্মাণ করেন। এটি সেই লাউরের হাউলি বা হাবেলি দুর্গ, যার ধ্বংসাবশেষ টিকে আছে এখনও। দুর্গের পাশে একটি বড় পুকুর রয়েছে। স্থানীয় হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ জানান, 30 বছর আগেও হলহলিয়া ও ব্রাহ্মণগাঁও রাজবাড়ির বহু স্থাপনা ছিল। বিশাল এলাকা জুড়ে ছিল সীমানা দেয়াল। এসব স্থাপনার বেশিরভাগ কালের কণ্ঠে বিলীন হয়ে গেছে। 2018 সালে 25শে সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লাউরে 2018 সালের 25শে সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লাউর রাজ্যের হাবিলি দুর্গকে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত ঘোষণা করে। একই বছরের 14 নভেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তর লাউর রাজ্যের প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাথমিক খনন কাজ শুরু করে। সে সময় প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছিলেন, লাউর রাজ্যের হলহলিয়ায় অনেক নিদর্শন পাওয়া গেছে, যার মধ্যে ছিল বেশ কয়েক যুগের ইতিহাসের নানা উপাখ্যান। লাউর দুর্গের ধ্বংসাবশেষ সাক্ষী হয়ে আছে কালের গর্ভে হারিয়ে যাওয়া নানা ঘটনা এবং দুর্ঘটনা।